মুক্তিযোদ্ধা কোটা থাকবে, মুক্তিযুদ্ধ বিরোধীরা যেন রাষ্ট্র ক্ষমতা ও গুরুত্বপূর্ণ দায়িত্বে না যায়, লক্ষ্য রাখার তাগিদ প্রধানমন্ত্রীর। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, এই তথ্য সত্য নয়, তিনি নতুন কোন রোগে আক্রান্ত হননি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী নির্বাচনী প্রচারণায় ককটেল হামলা, সিলেটের নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না নির্বাচন কমিশন। 13,000 বাংলাদেশের হজযাত্রা অনিশ্চিত, চিহ্নিত 56 এজেন্সিকে টিকিট নিশ্চিত করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়। এবং জনসংখ্যার 66% কর্মক্ষম, সুবিধা কাজে লাগাতে পারলে উন্নতি, নইলে ভয়ঙ্কর বিপর্যয়ের আশঙ্কা অর্থনীতিবিদদের। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সজল দাস এবং আমি সঞ্জিতা ইসলাম। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আদালতের নির্দেশনার পরও যারা কোটা আন্দোলনে সমর্থন দেন তাদের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, যুদ্ধাপরাধী ও তাদের অনুসারীরা যেন রাষ্ট্রীয় ক্ষমতা বা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সকালে গণভবনে ভিডিও কনফারেন্সে ইলেকট্রনিক পদ্ধতিতে কক্সবাজারে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন তানজিল মেহেদি। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শ্রেণীর 66 লাখেরও বেশি মানুষকে ভাতা দিচ্ছে সরকার। এসব উপকারভোগীদের কাছে আরও সহজে ভাতার অর্থ পৌঁছে দিতে এবার চালু হলো ইলেকট্রনিক পদ্ধতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদ্ধতির উদ্বোধন করে 1,15,000 উপকারভোগীর কাছে পৌঁছে দিয়েছেন ভাতা। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় এসে অসহায় মানুষের ভাতা থেকেও কমিশন খেয়েছে বিএনপি জামায়াত জোট, কিন্তু দেশের মানুষের কল্যাণে কাজ করাকে নিজের জীবনের লক্ষ্য বলে জানান সরকার প্রধান। আমরা যেটা দিচ্ছি সেটা কেউ যেন না খেয়ে কষ্ট না পায় সেই জন্য, কিন্তু মানুষ যেন কর্ম বিমুখ না হয়। আগামীতে ক্ষমতায় থাকা না থাকা জনগণের রায়ের উপর ছেড়ে দিয়ে সরকার প্রধান বলেন, যতক্ষণ আছেন দেশের জন্যই কাজ করবেন। জনগণের যদি ভোট পাই আসবো, আর না হলে আসবো না, কিন্তু আমি তার আগে আমার কাজগুলিকে সুরক্ষিত করতে চাই যেন আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে না পারে। এরপর কক্সবাজার জেলার মুক্তিযোদ্ধাদের মাঝে ইলেকট্রনিক পদ্ধতিতে ভাতা প্রদান প্রক্রিয়ার উদ্বোধন করেন শেখ হাসিনা। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভিসির বাসায় ন্যাক্কারজনক হামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী হিসেবে তিনি লজ্জিত। স্বাধীনতা বিরোধী যারা, যুদ্ধ অপরাধী যারা, তারা যেন আবার রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে বা রাষ্ট্রীয় কোনো পজিশন না পায় সেটা আমাদের দেখতে হবে। আমাদের যারা আলোচনা করেন, কথা বলেন বা মন্তব্য দেন, তারা না হাইকোর্টের রায় সম্পর্কে তাদের জ্ঞান আছে, না অ্যাপিলেট বিভাগের আপিল বিভাগের কোনো যে ভার্ডিক্ট সেটা সম্পর্কে তাদের কোনো ধারণা আছে, সেগুলি বেমালুম ভুলে যান। এবং বিএনপি যখন বলে আমি কিছু মনে করি না, তারা যত ব্যারিস্টারই হোক আর বড় জ্ঞানী হোক, তারা তো মিথ্যা কথা বলে, পারদর্শী, তারা তো বলবেই, তাদের কথা কিছু আসে যায় না। কিন্তু আমাদের সমাজের এই যে মানে যারা শিক্ষিত, যারা শিক্ষক বা তারা এই ধরনের ভুল কি করে করেন। মুক্তিযোদ্ধাদের শুধু ভাতা দিয়ে নয়, ভোগান্তি কমিয়ে জীবনযাত্রার মানকে আরো সহজ করে সম্মান দিতে চায় সরকার, জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবেন আমরা যে অনলাইনে নিউজ 24 ঢাকা। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, এই কথা সত্য নয় বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন নতুন কোনো রোগে আক্রান্ত হননি, তার আগে যে স্বাস্থ্য সমস্যাগুলো ছিল সেগুলোই আছে। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরণী মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জেল কোড অনুযায়ী তাকে সর্বোচ্চ সেবা দেওয়ার কথা বলা হয়েছে। তাকে প্রথমে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তিনি সেখানে আর যাবেন না বলেছেন। এরপর সরকারিভাবে সম্মিলিত সামরিক হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তিনি সেখানেও যাবেন না। যেখানে প্রধানমন্ত্রী নিজে কোনো সমস্যা হলে সিএমএইচে যান, সেখানে খালেদা জিয়া যেতে চান না বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জেল কোড অনুযায়ী, জেলের নীতিমালা অনুযায়ী যা আছে সরকারি সর্বোচ্চ ব্যবস্থা আমরা করেছি, সর্বোচ্চ ব্যবস্থা, যেটার নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোনো প্রয়োজন হলে সিএমএইচে চলে যান,
সেখানেও তিনি যাওয়ার জন্য অস্বীকৃতি জ্ঞাপন করেছেন, সেটা আপনি জানেন। কাজেই এরপরে যদি কিছু করতে হয় তাহলে আবার তিনি যদি ওই রকমই সিরিয়াস হন আমরা ব্যবস্থা নেব। বাংলাদেশ ব্যাংকে জমা রাখা 3 কেজি 300 গ্রাম ওজনের 22 ক্যারেট স্বর্ণ 18 ক্যারেট হয়ে যাওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই নিন্দা জানান। তিনি বলেন, রিজার্ভ চুরির মতো এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলে জনগণ একদিনের জবাব দেবে। বাংলাদেশ ব্যাংকে এর আগে রিজার্ভ চুরি হলো, আবার আজকে বাংলাদেশ ব্যাংকের বোল্টে এই ধরনের ঘটনা, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এগুলো কিসের আলামত? এগুলো হচ্ছে স্বৈরাচারী সরকারের আলামত। তারা দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য যেখানে যা দরকার তা আজকে করছে। তাই আমরা এই সভা থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং বাংলাদেশ ব্যাংক কি ব্যবস্থা নিচ্ছে তা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে স্বর্ণ উদ্ধারের ঘটনাকে ক্লারিক্যাল মিস্টেক বলে জানালো কেন্দ্রীয় ব্যাংক। বিকেলে ব্যাংকের নির্বাহী পরিচালক রবিউল হাসান সাংবাদিকদের বলেন, চাকতিতে 40% স্বর্ণ ছিল, তা ভুলে 80% লেখা হয়েছে। বিষয়টিতে বাংলাদেশ ব্যাংকের ভল্টের দায়িত্বরত কোনো কর্মকর্তার গাফলতি নেই বলেও দাবি তার। এ সময় বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা প্রশ্ন তোলেন শুল্ক গোয়েন্দাদের স্বর্ণ পরিমাপ পদ্ধতি নিয়েও, বলেন তাদের পরিমাপ পদ্ধতি সঠিক নয়, এছাড়া গণমাধ্যমের কাছে এমন তথ্য দেয়া বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন রবিউল হাসান। এর আগে ভল্টে রক্ষিত 12 ক্যারেটের স্বর্ণের পরিবর্তে 18 ক্যারেটের স্বর্ণ পাওয়ার অভিযোগ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। রাজশাহী সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ককটেল হামলার ঘটনা ঘটেছে, এতে সাংবাদিক সহ 5 জন আহত হয়েছেন। এই ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপি, তবে বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। রাজশাহী থেকে কাজী শাহেদের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকাল 11টার দিকে রাজশাহী নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে নেতাকর্মীদের নিয়ে পথসভা শুরু করেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় 3টি মোটরসাইকেল যোগে মুখোশধারীরা সেখানে গিয়ে পরপর 3টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য সহ অন্তত 5 জন আহত হন। ঘটনার জন্য তাৎক্ষণিকভাবে আওয়ামী লীগকে দায়ী করেছে বিএনপির সাংগঠনিক সম্পাদক। জেলা ছাত্রদল আয়োজন করেছে প্রোগ্রামের গণসংযোগের, আমি এই গণসংযোগে অংশগ্রহণ করার জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি। ঠিক এই মুহূর্তে আমাদের সমাবেশে আক্রমণ করেছে সরকার। এই ঘটনায় প্রমাণিত হয় যে আগামী 30 তারিখে নির্বাচন কি ধরনের নির্বাচন হবে। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি পরিকল্পিতভাবে ককটেল হামলার ঘটনা সাজিয়েছে এমন দাবি আওয়ামী লীগের মেয়র প্রার্থীর। আজকে যখন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, যিনি বাংলা ভাইকে তৈরি করেছিলেন, তিনি রাজশাহীতে উপস্থিত হয়েছেন গতকালকে আমি যতটুকু জানি, এবং তিনি রাজশাহীতে অবস্থান করছেন, তো তিনি তারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে রাজশাহীর এই শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করতে চাচ্ছেন। ককটেল বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের একটি দল, ঘটনার তদন্ত চলছে বলে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার। তো আমরা এটা অনুসন্ধান করে দেখছি, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এটা কে বা কারা এটা করেছে। কোনো মতে এখানে নির্বাচনের যে পরিবেশ সেটা ভণ্ডুল হতে দেয়া যাবে না, এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। এ ঘটনায় আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না নির্বাচন কমিশন। যে কোনো ধরনের সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা রুখতে আগাম সতর্কতা হিসেবে বিশেষ নিরাপত্তার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শাহ দিদার আলম নোবেলের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
2006 সালে সিলেট নগরীর শাপলাবাগের আলোচিত সূর্যদিগল বাড়িতে তৎকালীন জেএমবি প্রধান শাইখ আব্দুর রহমান আস্তানা করেছিল। আর 2017 সালে শিববাড়ি ফ্ল্যাট বাড়ি আতিয়া মহলে সন্ধান মিলেছিল জঙ্গি আস্তানার। তাই সিটি নির্বাচনের মতো বড় ইভেন্টে এই জনপদে নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না নির্বাচন কমিশন। আমাদের সম্ভাব্য থ্রেড যেটা, কারণ জঙ্গিবাদের বাইরে আজকাল পৃথিবীটাই নাই, আর বাংলাদেশে তো অনেক ঘটনা ঘটছে, তো এইরকম জিনিসগুলো নজর রাখার জন্য আমি অনুরোধ করে গেছি এখানে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে জঙ্গি হামলা হয়েছে শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের উপরও, তাই নাশকতার বিষয়টি ভাবাচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধিদেরও। আমরা চাই না কোনোভাবেই সিলেটে শান্তি শৃঙ্খলা বিঘ্ন করবার জন্য বাইরে থেকে কিংবা সিলেটের ভিতর থেকে কোনো সন্ত্রাসী মাথা চাড়া দিয়ে উঠুক এবং সিলেটের শান্তি বিনষ্ট করুক। কেন্দ্রে ভোটারদের নির্বিঘ্নে উপস্থিতি নিশ্চিতে নাশকতার চেষ্টার বিরুদ্ধে আগাম প্রস্তুতি চলছে পুলিশের। সবাই এখন নির্বাচনমুখী, উৎসব মুখের একটা অবস্থান, এই সুযোগে তৃতীয় কোনো শক্তি বা কেউ অপতৎপরতা যাতে না চালাতে পারে সে ব্যাপারে আমরা সতর্ক আছি এবং আমাদের সেই লক্ষ্যে চেকপোস্ট আমরা চালাচ্ছি। সিলেট নির্বাচনকে ঘিরে নাশকতা রোধে এরই মধ্যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানোর পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিস্থাপন কোটা নিয়ে জটিলতার কারণে এবার কমপক্ষে 13,000 বাংলাদেশের হজযাত্রায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে চিহ্নিত 56টি হজ এজেন্সিকে আগামী 27 জুলাই থেকে 2 আগস্টের মধ্যে হজযাত্রীদের জন্য বিমানের টিকিট নিশ্চিত করতে বলেছে ধর্ম মন্ত্রণালয়। বিস্তারিত আহসান হাবিবের প্রতিবেদনে। হজ ফ্লাইট শুরুর 4 দিনে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন 15,800 জন হজযাত্রী। এ পর্যন্ত বিক্রি হওয়া বিমানের টিকিট এবং ভিসা প্রাপ্তি নিয়ে সন্তুষ্ট হজ অফিস। তবে শঙ্কা দেখা দিয়েছে প্রতিস্থাপন কোটার জটিলতা নিয়ে। হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ এবং হজ এজেন্সিগুলোর সমন্বয়কারী সংগঠন হাব বলছে, প্রতিস্থাপন কোটা না বাড়ালে হজ পালন থেকে বঞ্চিত হবেন অন্তত 13,000 বাংলাদেশি। গত বছরও যখন সর্বোচ্চ 15% পর্যন্ত রিপ্লেসমেন্টের সুযোগ দেওয়া হয়েছিল, অনেক এজেন্সি 0% রিপ্লেস করেছে, কেউ 1%, 2%, 3%, 5%। আমরা দাবি করি সবসময় হাইয়েস্ট সিলিংটাই দেওয়ার জন্য। এবার সরকার 4% দিয়েছে, বাকি যদি 15% না দেয় তাহলে প্রায় 13,000 হজযাত্রী তাদের হজ পালন থেকে বঞ্চিত থাকবে। আমরা বাংলাদেশ হজযাত্রী হাজি কল্যাণ পরিষদ সরকারের কাছে, মাননীয় ধর্মমন্ত্রীর কাছে আবেদন রাখবো যে সব হাজি যেন যেতে পারে। এজেন্সিগুলোর পক্ষে বিমানের টিকিট কেনায় দেরি হওয়াকে কাজের ধারাবাহিকতার অংশ হিসাবে দেখছে ঢাকা হজ অফিস। বিভিন্ন ফেজে ফেজে তা এসে নিয়ে যায় বাড়ি ভাড়া সাপেক্ষে। হয়তো সে প্রথম স্লটে প্রথম 10 দিনের মধ্যে তার হজযাত্রী নিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে, হয়তো কিছু নিবে হচ্ছে সে সেকেন্ড ফেজে এবং থার্ড ফেজে। আপনারা জানেন যে পুরো হজ মৌসুমকে 30 দিনে 3টা ফেজে ভাগ করা আছে। যে 56টি এজেন্সি এখনও কোনো হজযাত্রীর নামে টিকিট কাটেনি তাদের নিয়ে মঙ্গলবার সচিবালয়ে বৈঠকে বসেন ধর্ম সচিব। নির্দেশনা দেন আগামী 1 সপ্তাহের মধ্যে হজযাত্রীদের নামে বিমানের টিকিট নিশ্চিত করার, পাশাপাশি বাড়ি ভাড়া ও ক্যাটারিং সমন্বয় করারও তাগিদ দেওয়া হয়। এই সময়ের মধ্যে তাদের যার যার টিকিট নেওয়ার নিয়ে যাতে বাড়ি ভাড়া করা করে বা ওই মাসায়ের ক্যাটারিংটা করে। এটা অনেকেই দেখছি এখানে, আমরা মদিনায় আগে বাড়ি কনফার্ম করেছে, বাড়ি ভাড়া যদি সম্পূর্ণ না হয় এবং ওই ক্যাটারিংয়ের বিষয়টা যদি সমাধান না হয় আপনি মোফা পাবেন না, মোফা না পাইলে আপনি ভিসার জন্য সাবমিট করতে পারবেন না। এবার সৌদি কর্তৃপক্ষ কোনোভাবেই অতিরিক্ত স্লট বরাদ্দ দেবে না বলে নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় কাজ শেষ করার নির্দেশও দেন ধর্ম সচিব। আগে বাড়ি কনফার্ম করেছে মক্কায়। আহসান হাবিব, News24, ঢাকা। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার 40% তরুণ আর 66%ই কর্মক্ষম, কিন্তু কাজের সুযোগের অভাবে এর বড় অংশ থেকে যাচ্ছে অব্যবহৃত। অর্থনীতিবিদরা বলছেন এই সুবিধা সঠিকভাবে কাজে লাগিয়ে যেমন উন্নতির চরম শেখরে পৌঁছানো সম্ভব, আবার কর্মক্ষমতার মাত্রাতিরিক্ত অপচয় ভবিষ্যতে ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপর্যয়। দেশের কর্মসংস্থানের গতি প্রকৃতি নিয়ে রামিম হাসানের বিশেষ ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন শেখ জালাল ও আহসান সুমন। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-র প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ এখন তরুণ জনগোষ্ঠীর রাষ্ট্র।
কারণ এদেশের কর্মক্ষম মানুষের সংখ্যা 10,56,00,000, যা মোট জনসংখ্যার 66%। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাতাত্ত্বিক বোনাসকালের সুবিধা ভোগ করছে। UNDP-র পর্যবেক্ষণ, এই পরিস্থিতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এনে দিতে পারে বড় সুযোগ। বিশ্লেষকরা বলছেন, শুধু যে কর্মক্ষম মানুষের দিক দিয়ে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে তাই নয়, বেশি বয়সী বা নির্ভরশীল মানুষের হারও চীন জাপানের তুলনায় অর্ধেক। 2030 সনে এই জন্য, তবে এই সুযোগ বাংলাদেশ পাবে 2030 সাল পর্যন্ত। এরপর মোট জনসংখ্যার তুলনায় কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে শুরু করবে। এজন্য তাগিদ দেয়া হচ্ছে যত দ্রুত সম্ভব এই শক্তিকে কাজে লাগানোর। কাজে আমার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সেটার যে সুযোগ তৈরি হয়েছে, আর আমার ডেন্সিটি ডিভিডেন্ডের কারণে যে ভালো অবস্থানে আমরা আছি, সেই দুটাকে কাজে লাগিয়ে আমাদের চেষ্টা করতে হবে। আমাদের সিস্টেমের মধ্যে যদি পরিবর্তন না আনি, আমার মনে হয় না যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আসলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে। অনেকে তো বলে যে এই এত ছেলেমেয়ে যখন কর্মসংস্থানের সুযোগ খুঁজবে, যেখানে এত ছেলেমেয়ে যখন চাকরি খুঁজবে বা উদ্যোক্তা হতে চাইবে, এবং সেই সুযোগ যখন না পাবে, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিন্তু ডেমোগ্রাফিক ডিজাস্টার হতে পারে। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে তারা এ বিষয়ে পুরোপুরি ওয়াকিবহ। এসব বিষয় সামনে রেখেই বিভিন্ন কার্যক্রম হাতে নিচ্ছে সরকার। কেরানি তৈরির যে শিক্ষা, হোয়াইট কলার, এইটার থেকে সরে আসছে, এটা অবার্ডেট পাওয়া যাচ্ছে না। হাজার হাজার ছেলে মেয়ে অলরেডি ওই লাইনে আছে, তাদেরকে আমি অর্ডার দিয়ে ফিরাতে পারবো না। আমরা টেকনিক্যাল এডুকেশনের দিকে যাচ্ছি, আমরা টেকনিক্যাল স্কুল খুলতেছি, ইনস্টিটিউট খুলতেছি, প্রাইভেট সেক্টরকেও আমরা উৎসাহ দিচ্ছি খোলার জন্য, কিন্তু কিছু সময় লাগবে। সেই পর্যায়ে আমরা আছি, আমরা আরও বাড়তি ব্যয় এখানে করবো। সর্বক্ষেত্রে আমরা কাজ করছি, কিন্তু ফল পেতে পেতে 5-10 বছর লেগে যাবে। বিভিন্ন জরিপ এবং গবেষণার তথ্য অনুযায়ী, আগামী 15 বছর পর বুড়ো মানুষের ভারে যখন ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলো কর্মদক্ষতা হারাবে, তখন বাংলাদেশে 60 বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়াবে 12%। আর তাই অর্থনীতিবিদরা বলছেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা কাজে লাগাতে পারলে ভবিষ্যতে উন্নয়ন, কর্মদক্ষতা এবং বিভিন্ন অর্থনৈতিক সূচকে উন্নত দেশগুলোকে টেক্কা দেবে বাংলাদেশ, আর না পারলে হয়তোবা ঘোর অন্ধকার। রামিম হাসান, News 24, ঢাকা। News 24 সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন News 24 সংবাদ। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়ার ষড়যন্ত্র আওয়ামী লীগের নেই, তবে বিএনপি নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন 14 দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে 3 সিটি নির্বাচন ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন দলটির নেতারা। পরে দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম জানান, আসন্ন 3 সিটি নির্বাচনে 3টি দলে ভাগ হয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেবে 14 দলের নেতারা। এ সময় তিনি চলমান কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে কোনো সুবিধা ভোগী যাতে পরিস্থিতি ঘোলা করতে না পারে, সেজন্য গঠিত কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানান। সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক, এমনকি বিএনপি নির্বাচনে আসুক, এটা আমরা চাই। কাউকে নির্বাচন থেকে বিরত করার কোনো চক্রান্ত, কোনো অভিসন্ধে আমাদের কারণ নাই। আমরা সবসময় চাইছি নির্বাচন সময় অংশগ্রহণ করুক, জনগণের রায় নেই। কিন্তু এখন তারাই চক্রান্ত করছে নির্বাচনকে কীভাবে ভণ্ডুল করা যায়। 71-এ মৌলভীবাজারের রাজনগরে গণহত্যা, হত্যা, ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার দায়ে তখনকার রাজাকার বাহিনীর 4 সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে আকমল আলী তালুকদার কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাকি 3 আসামি আব্দুন্নূর তালুকদার ওরফে লাল মিয়া, আনিস মিয়া ও আব্দুল মোসাব্বির মিয়া পলাতক রয়েছেন। রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 2টি অভিযোগই প্রমাণিত হয়েছে। এর মধ্যে 1টি অভিযোগে 4 আসামি সবাইকে মৃত্যুদণ্ড এবং অন্য অভিযোগে সবাইকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যু পর্যন্ত ফাঁসির দড়িতে ঝুলিয়ে 4 যুদ্ধাপরাধীর সাজা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে রায়ে।
কৃষি জমি রক্ষায় দ্রুতই আসছে নগর ও অঞ্চল পরিকল্পনা আইন। এই আইনে কৃষি জমিতে ইট ভাটা, কল কারখানা সহ বসত বাড়ি বানানো নিষিদ্ধ করা হচ্ছে। এই তথ্য জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি জানান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দ্রুত কৃষি জমি বাঁচানোর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন মাফিয়া মুক্তা। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম, যার জনসংখ্যা 16,36,50,000। এই মানুষের বিপরীতে মোট আবাদযোগ্য জমি রয়েছে মাত্র 85.77 লাখ হেক্টর। বাড়তে থাকা এই জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে প্রয়োজন বাড়তি উৎপাদন, কিন্তু সময় গড়াচ্ছে, সেই সঙ্গে নানাভাবে নষ্ট হচ্ছে কৃষি জমি। কৃষিজমি নষ্ট হওয়ার অন্যতম কারণ জমিতে ইটভাটা, কারখানা সহ বসত ভিটা তৈরি করা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের খাদ্য আমদানি নির্ভরতা কমানোর জন্য কৃষিকে রক্ষা করতে হবে, একই সঙ্গে নতুন নতুন জমি তৈরি করারও তাগিদ দিচ্ছেন তারা। কৃষিজমি প্রমাণ না প্রমাণ করার জন্য আমি 3 বছর জমি চাষ করবো না, কইরা এটা পরিবেশ মন্ত্রণালয় থেকে নেবো, এখানে 3 বছর ধরে কোনো চাষ হয় না, অতএব এটা কৃষিজমি না, এখানে আমাকে ইন্ডাস্ট্রি করার পারমিশন দাও। সো আইনের ফাঁক ফকুরগুলি এইভাবে আলোচনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বহু চর রয়ে গেছে, অর্থাৎ নদীর সিল থেকে ডেভেলপ হয়েছে, যেখানে সত্যিকার অর্থেই কোনো চাষবাস হয় না। এই সব জায়গাগুলির সাথে কমিউনিকেশন করে এই সব জায়গাগুলিকে ইন্ডাস্ট্রিয়াল জোনে পরিবর্তন করতে হবে। কৃষিজমি বাঁচানো সহ ভূমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে শিগগিরই নগর ও অঞ্চল পরিকল্পনা আইন পাশ করা হবে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। আইন মন্ত্রণালয় আছে, এটা সহসা এটা উঠবে, আমরা হয়তো নেক্সট মানে পার্লামেন্টে আমরা এটা পাস করব। এই কৃষিজমিতে আর কোনো ঘরবাড়ি করা যাবে না, কোনো কোনো শিল্প কারখানা করা যাবে না। তবে মন্ত্রী মনে করেন, যত আইনই আসুক, জনগণ সচেতন না হলে কাজে আসবে না কিছুই। সরকার আইন হয়, এখন আপনার সেখানে আইন প্রয়োগকারী যারা ধরেন আপনার আছে পুলিশ বা অন্য কিছু, এগুলো পারা যায় না। কিন্তু কথা দিকে যে জনসচেতনতা বাড়াতে হবে, আমরা নিজেদের দেশ, আমরা নিজেরা যদি আপনার এটাকে যদি রক্ষণাবেক্ষণ করতে না পারি, আইন দিয়ে তো রক্ষণ করা যাবে না। শুধুই আইন নয়, জনগণকে সচেতন করারও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাফিয়া মুক্তা, News 24, ঢাকা। তৈরি পোশাক কারখানা আধুনিক করতে কোটি কোটি টাকা খরচ হয়েছে, আবার শ্রমিকের বেতন বাড়ানোর প্রক্রিয়াও চলছে। তবে সেই অনুযায়ী দাম না বাড়ায় বিদেশি ক্রেতাদের কাছে তৈরি পোশাকের দাম বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার রাজধানীর হোটেল পূর্বাণীতে ক্যাপাসিটি বিল্ডিং অন রেমিডিয়েশন কোঅর্ডিনেশন সেল RCC শেয়ারিং প্রোগ্রেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে এই আহ্বান জানান মন্ত্রী। অ্যাকর্ড অ্যালায়েন্সের বাড়তি 6 মাস মেয়াদ শেষ হলে তারা চলে যাবে মন্তব্য করে তিনি বলেন, এই খাতের তদারকি করতে বাংলাদেশ এখন নিজেই সক্ষম, আর RCCও দায়িত্ব নেওয়ার জন্য উপযুক্ত। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, সংস্কার কাজ দেখভাল করতে দেশে এখন যোগ্য লোক রয়েছে, তাই অ্যাকর্ড অ্যালায়েন্স চাইলে দূর থেকে সহযোগিতা করতে পারে। আমরা কারখানা এত আধুনিকরণ করেছি, রিমেডিয়েশন করেছি, কোটি কোটি টাকা বিনিয়োগকারীরা খরচ করেছে, কিন্তু আমাদের পণ্যের মূল্য বিদেশি ক্রেতারা বাড়ায় না। এ ব্যাপারও আই লাইক টু ড্র দি অ্যাটেনশন অফ দি অ্যাম্বাসাডর দ্যাট প্রাইস অফ দি প্রোডাক্ট শুড বি ইনক্রিজ। অ্যাকর্ড অ্যালায়েন্সের আমাদের কোনো বৈরিত নয়, আমরা তাদের কাছে ভালো সম্পর্ক, তারা আমাদের অনেক করেছেন, তবে আমরা আমাদের কাজটা করতে চাই, তারা যদি আবার চান আমরা ডিপেন্ডেন্ট তাদের ডিপেন্ডেন্ট হবো কেন, তারা তো উচিত যেহেতু তারা কাজ করেছে, আমরা সহায়তা করেছেন, আমরা আমাদের প্রয়োজন লোক বল নিয়েছি, ইকুইপমেন্ট আমরা সংগ্রহ করছি, ট্রেনিং দেওয়াচ্ছি, তাদের উচিত আমাদেরকে দূর থেকে হেল্প করা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছি আরো সংবাদ নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন News 24 সংবাদ।
গেল অর্থ বছরের চেয়ে 7.14% বাড়িয়ে চলতি অর্থবছরের জন্য $40 বিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা প্রস্তাব করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো EPB। বাণিজ্য মন্ত্রণালয়ও বলছে শিগগিরই নির্ধারণ করা হবে এই লক্ষ্যমাত্রা, আর তা পূরণে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ব্যবসায়ীরা বলছেন লক্ষ্যমাত্রা যাই হোক, পণ্য রপ্তানিতে নীতিগত সহায়তা পেলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব। আরও জানাচ্ছেন নাজিয়া কোনা। ২০১৭-১৮ অর্থবছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় $37.5 বিলিয়ন। বছর শেষে লক্ষ্যমাত্রা পূরণ না হলেও তৈরি পোশাক শিল্পের উপর নির্ভর করেই বেড়েছে রপ্তানি প্রবৃদ্ধি। রপ্তানি উন্নয়ন ব্যুরো EPB-র প্রতিবেদনও বলছে বিদায়ী অর্থবছরে $36.66 বিলিয়ন রপ্তানি আয় হয়, যার $30.61 বিলিয়নই আসে তৈরি পোশাক খাত থেকে। এরই ধারাবাহিকতায় চলতি অর্থবছরের জন্য $40 বিলিয়ন পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব করেছে EPB, যা আগের অর্থবছরের চেয়ে 7.14% বেশি। প্রস্তাবনা অনুসারে তৈরি পোশাক খাত থেকে আসবে সর্বোচ্চ আয়, এরপরই আছে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল ও ঔষধ রপ্তানি খাত। বাণিজ্য মন্ত্রণালয় বলছে শিগগিরই চূড়ান্ত লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হবে, যা পূরণ করতে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে সরকার। রপ্তানি ডাইভার্সিফিকেশন করার জন্য আমরা নগদ সহায়তা দিই এবং বিভিন্ন নন ট্রেডিশনাল আইটেমের উপরে আমরা নগদ সহায়তা দেওয়ার কারণেই আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই আমাদের রপ্তানি সবচেয়ে বেশি, সুতরাং আগামী দিনগুলোকে আমাদের যে পথে আমরা চলছি এই পথে আমরা এগিয়ে যাব এবং আমরা লক্ষ্য পূরণে সক্ষম হব। ব্যবসায়ীরা বলছেন রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নীতিগত সহায়তা পেলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। আমাদের অনেক সম্ভাবনার খাত আছে, সেই সম্ভাবনার খাতগুলোকে চিহ্নিত করে সেখানে যাতে নতুন বিনিয়োগ আসে এবং নতুন উদ্যোক্তা যাতে উৎসাহিত হয় সেই ধরনের কিছু প্যাকেজ সরকারকে হ্যান্ড করতে হবে এবং এক্সিস্টিং ইন্ডাস্ট্রি যাতে যাদের সক্ষমতা বৃদ্ধি পায় এবং প্রতিযোগী দেশের সাথে সক্ষমতায় টিকে থাকতে পারে এবং আমরা যে আমাদের যে সার্বিক যে গ্রোথ সেই গ্রোথটা আমরা ধরে রাখতে পারি এবং রপ্তানি বৃদ্ধি করতে পারি সেই দিকে সরকারের অবশ্যই আমাদেরকে সহযোগিতা করা আমরা একান্তভাবে প্রত্যাশা করছি। রপ্তানি আয় বাড়াতে বন্দরের সক্ষমতা বাড়ানোর উপরও জোর দেন রপ্তানি কারকরা। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জের ব্যবসায়ীরা সীতাকুণ্ড ও দাউদকান্দিতে মহাসড়কে বসানো ওজন স্কেল বাতিলের দাবিতে আন্দোলন করছেন। ওজন স্কেলের কারণে পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী বিরূপ প্রভাব পড়ছে, আর এর জন্য ব্যবসায়ীরা মেয়রকে স্মারকলিপিও দিয়েছেন। নন্দরাজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির পর এখন সীতাকুণ্ডের বড় দারোগা হাটে আরেকটি ওজন স্কেল চালু করায় চট্টগ্রামের ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। আগে প্রতি গাড়িতে 20-30 টন পণ্য আনা নেওয়া করা হলেও এই ওজন স্কেল চালুর পর এখন 13 টনের বেশি পণ্য পরিবহন করা যাচ্ছে না। এতে করে চট্টগ্রামে মালামাল আনা নেওয়ায় দ্বিমুখী পরিবহন ব্যয় বাড়ায় মালামাল বাজারজাত করতে পাইকাররা আগ্রহ হারাচ্ছে, এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে। তাই এই ওজন স্কেল বন্ধের দাবিতে আন্দোলনের পাশাপাশি মেয়রের কাছে স্মারকলিপিও দিয়েছেন ব্যবসায়ীরা। সারা দেশব্যাপী সব অঞ্চলের সাথে আমাদের একটা বিচ্ছিন্ন ভাব তৈরি হয়েছে, যে কারণে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য একেবারে যাওয়ার পথে। বিভিন্ন জায়গায় স্কেলিংয়ে দুর্নীতি হচ্ছে, নানা রকম অকারণ হচ্ছে, পরিবহন সেক্টর বিশৃঙ্খলাতে যাচ্ছে। আমরা চাচ্ছি টোটাল পরিবহন সেক্টরটা শৃঙ্খলায় ফিরে আসুক। ওজনের নামে চট্টগ্রামে যে একটি মরণ ফাঁদ বসিয়েছে সেটার যদি সুরাহা না করে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। এই ওজন স্কেলের প্রভাব পড়েছে নিত্য পণ্যে, তাই এই স্কেল বন্ধে সেতু ও যোগাযোগ মন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন চেম্বার নেতারাও। 13 টন যদি কোনো মাল ঢাকা চিটাং থেকে নেয় আর ঢাকা থেকে যদি সে 20 টন পায়, কেউ কিন্তু চিটাং থেকে মাল নেবে না। তেলে এত বড় হেভি ইন্ডাস্ট্রিগুলির অবস্থা কী হবে?
কারণ এক দেশে যদি দুইটা আইন হয় তাহলে কিন্তু সে সার্ভাইভ করতে পারবে না। এদিকে মেয়র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এই স্কেল বন্ধ করার আশ্বাস দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাবু বন্ধ করার জন্য তিনি শেখ হাসিনার হস্তক্ষেপে অবশ্যই অবশ্যই এই আপনাদের দাবি এটা বাস্তবায়িত হবে এবং এটা বাস্তবায়িত হবে যা যা করার প্রয়োজন আমি আপনাদের সাথে তাকে করব। অন্যদিকে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা বলছেন সারা দেশে মহাসড়কে আরো 21টি স্থানে 28টি ওজন স্কেল বসানো হচ্ছে। সরকারের পরিকল্পনায় আছে আগামী জানুয়ারিতে আরো 21টি স্থানে 28টি ওজন স্কেল বসবে। এর মাধ্যমে সারা দেশেই মোটামুটি ওজন স্কেলের আওতায় চলে আসবে। 25 টন পণ্য পরিবহনে আগে ভাড়া পড়ত 17,000 থেকে 18,000 টাকা, কিন্তু এখন সেই 25 টন পণ্য পরিবহনে ব্যয় হয় 30,000 থেকে 35,000 টাকা। তাই দ্রুত এই সমস্যা সমাধান না হলে আগামী কোরবানি ঈদে পণ্যের দাম আরও বাড়বে বললেন ব্যবসায়ীরা। আবারও বিরতি নিচ্ছে, ফিরবো শিগগিরই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে গাজী গ্রুপ নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশ অনূর্ধ্ব 19 জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার নাভিদ নেওয়াজকে দায়িত্ব দিয়েছে বিসিবি। 2020 দক্ষিণ আফ্রিকা যুব বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের দায়িত্ব পালন করবেন নেওয়াজ। 44 বছর বয়সী কোচ শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র 1টি টেস্ট ও 3টি ওয়ানডে। পরে 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত ছিলেন লঙ্কান অনূর্ধ্ব 19 দলের কোচ। 5 বছর যুব দলে থাকার পাশাপাশি 1 বছর ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেন লঙ্কান ইমার্জিং স্কোয়াডের সঙ্গে। এছাড়াও যুক্ত ছিলেন শ্রীলঙ্কা নারী দলের উপদেষ্টা হিসেবেও। বর্তমানে খুলনায় থাকা বাংলাদেশ যুব দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন কোচ নাভিদ নেওয়াজ। বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াডের সঙ্গে যেখানে 3টি প্রস্তুতি ম্যাচ খেলবে ইয়াং টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে কঠোর অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। প্রচণ্ড গরমের মধ্যে প্রথম ট্রেনিং সেশনে ঘাম ঝরিয়েছে টাইগাররা। টেস্ট সিরিজের হোয়াইট ওয়াশ এই সিরিজকে কঠিন করে তুলেছে সবার কাছে। ক্যারিবীয়দের বিপক্ষে 3 ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ 22 জুলাই, পরের 2 ওয়ানডে 26 ও 28 জুলাই। এর আগে বৃহস্পতিবার একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। টেস্ট সিরিজে ক্যারিবীয়দের কাছে লজ্জাজনকভাবে হারের পর রঙিন পোশাকে পারফর্ম করতে মরিয়া টিম বাংলাদেশ, এমনটি জানিয়েছেন দলের ওপেনার এনামুল হক বিজয়। সবাই মিলে প্র্যাকটিস করলাম, প্রথমে ফিল্ডিং সেশন হয়েছে, তারপরে নেট সেশন করেছি। অনেক এখানে গরম, অনেক প্রচণ্ড গরম ছিল, তারপর আমরা সুন্দর অ্যাডজাস্ট করে প্র্যাকটিস করার চেষ্টা করেছি। টেস্ট সিরিজ যেহেতু শেষ হয়ে গেছে, এখন ওয়ানডে নতুন করে শুরু করতে হবে। আমাদের প্রিপারেশনটা যদি ঠিক মতো হয় ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। আর অবশ্যই প্লেয়াররা সবাই চেষ্টা করবে, চেষ্টা করছে যে ভালো মতো কামব্যাক করার জন্য। নিউজ 24 সংবাদের শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মুক্তিযোদ্ধা কোটা থাকবে, মুক্তিযুদ্ধ বিরোধীরা যেন রাষ্ট্র ক্ষমতা ও গুরুত্বপূর্ণ দায়িত্বে না যায়, লক্ষ্য রাখার তাগিদ প্রধানমন্ত্রী। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, এই তথ্য সত্য নয়, তিনি নতুন কোনো রোগে আক্রান্ত হননি, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী নির্বাচনী প্রচারণায় ককটেল হামলা, সিলেটে নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না নির্বাচন কমিশন। 13,000 বাংলাদেশির হজযাত্রা অনিশ্চিত, চিহ্নিত 56 এজেন্সিকে টিকিট নিশ্চিত করার নির্দেশ ধর্ম মন্ত্রণালয়। এবং জনসংখ্যার 66% কর্মক্ষম, সুবিধা কাজে লাগাতে পারলে উন্নতি, নইলে ভয়ঙ্কর বিপর্যয়ের আশঙ্কা অর্থনীতিবিদদের। নিউজ 24 সংবাদে এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন জনতন্ত্র গণতন্ত্র।